চার মামলায় ১৪ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের পৃথক চার মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ৩রা আগস্ট ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর মিরপুর থানায় প্রতারণা মামলা ও পল্লবী থানায় টেলিযোগাযোগ আইনের দুই মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান। এছাড়া গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি। এতে হেলেনা জাহাঙ্গীরের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হলো। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।